ইউক্রেনের পরিস্থিতি এখন অনেক খারাপ, যেহেতু রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ডিক্লেয়ার ওয়ার দিয়ে দিছে। সো এই জন্য অলরেডি রাশিয়ান সেনারা ইউক্রেনে ঢুকতে শুরু করছে, সেই জন্য পুরা ওডেসা, কিভ শহর, পুরা শহর পুরো এখন ফাঁকা। আপনারা দেখতে পারতেছেন পেছনের সাইডে সব সিটি, সব কিছু, কোনো কিছু নাই, রাস্তাঘাট ফাঁকা, মানুষ নাই, বিকজ এখানে মার্শাল ল দিয়ে দিছে। সো এখন আমরা বাংলাদেশি স্টুডেন্ট, আমাদের এখানে বাংলাদেশি টোটাল আমরা 2 থেকে 3 হাজার আছে, এখানে মেডিকেল স্টুডেন্ট আছে, এমনি নর্মাল স্টুডেন্ট আছে। সো এখানে সমস্যা হচ্ছে আমাদের এম্বাসি নেই, বাংলাদেশ এম্বাসি। সো আমরা এখন সমস্যার মুখে পড়ছি, আমরা বাংলাদেশে চাইলে যেতে পারতেছি না, অ্যান্ড বাংলাদেশে এম্বাসি আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না, কিছু করতেছে না, আমরা কিছু, আমরা এখন অনেক সমস্যায় পড়ছি। সো আমরা এটা নিয়ে এখন মানে লাইফ নিয়ে এখন একটু সিকিউরিটি ফিল করি। সো বাংলাদেশে এম্বাসি আমাদের জন্য একটু হেল্প করা দরকার, যেহেতু আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া তাদের তাদের কান্ট্রি থেকে সবাই হেল্প করতেছে, এম্বাসি তাদেরকে সবাইকে নিয়ে যাচ্ছে নিজের কান্ট্রিতে, কিন্তু আমাদের এটা হচ্ছে না। এই তো এখানে আমাদের বাংলাদেশের মধ্যে এখানে আছে হচ্ছে যারা লিগেল 500 মতো আছে, আর ইলিগেল সহ তাদের 2 থেকে 3 হাজার মানুষ আছে এখানে। সো আমাদের ইউনিভার্সিটি থেকে, আমাদের সরকার থেকে বলছে যে আমাদের ডকুমেন্টস এন্ড পেপার সব একসাথে রাখতে বলছে, যে কোনো মুহূর্তে তারা যেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, কিছু করতে পারে, এই জন্য আর কি। আর যেহেতু আমাদের বাংলাদেশ এম্বাসি নাই, আমাদের কেউ হেল্প করার কেউ নাই, সো আমাদের অন্যান্য কান্ট্রিতে তারা, আমরা দেখতে পারছি যে তাদের রেসিডেন্টকে তারা একদিনে নিয়ে গেছে। আমরা এখানে হয়তো আমরা আসতে পারবো না, বিকজ এখানে সব বন্ধ করে দিয়েছে, আমাদের বাংলাদেশ সরকার আগে কিছু করে নাই, যেহেতু আগের রেসিডেন্সি সবাই ইন্ডিয়ান, পাকিস্তান অ্যান্ড আদার্স কান্ট্রি যারা আছে, অ্যারাবিক কান্ট্রি, সবাই তাদের আগেই হুঁশিয়ারি করে নিয়ে গেছে, আর আমাদের কিছু করে নাই, এই জন্য আমরা এখানে আটকে পড়ছি। এখন একটা ওয়ে আছে, যদি স্পেশাল কোনো ফ্লাইট যদি ইউক্রেনে আসে তাহলে আমরা হেল্প হবো, এবং যদি পোল্যান্ডে অ্যান্ড হাঙ্গরি, যেহেতু ইউক্রেন আর পোল্যান্ড হাঙ্গরি পাশে, সো তারা যদি আমাদের হেল্প করে তাহলে আমরা ওখানে মুভ করতে পারবো। আসসালামু আলাইকুম, আজ 24 ফেব্রুয়ারি 2022, আমি ইউক্রেনের খারকম শহরে থেকে বলছি। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে সংকটটা ছিল এটা এখন সিরিয়াস অবস্থাতে দাঁড়িয়েছে। অলরেডি আজকে ভোর 5টা থেকে পূর্বাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বিনীত অনুরোধ, খারকোভে যারা বাসিন্দারা আছেন, স্টুডেন্ট এবং অন্যান্য যারা যেসব বাসিন্দারা আছেন, সবাই সাবধানে থাকবেন, সেফ জোন যাওয়ার চেষ্টা করে, সবাই চেষ্টা করে ইস্টার্ন ইউক্রেন ছেড়ে ওয়েস্টার্ন ইউক্রেনে যাওয়ার জন্য। গতকাল রাত্রেবেলা, রাত্রে ইউক্রেন টাইম রাত 11টার সময় বাংলাদেশ এমবিসির সাথে একটা মিটিং হয়েছে। বাংলাদেশ এমবিসি থেকে বলা হয়েছে যেন সবাই যেন সেফ জোনে চলে যায়, কেউ যেন দেরি না করে। আপনারা বর্তমানে যারা যারা খারকিভ শহরে আছেন এবং ওডেসা, তারপর হচ্ছে যে সুমি, যেসব বাঙালিরা আছে, সবাই ওয়েস্টার্ন ইউক্রেনে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করছে, আমাদের জন্য দোয়া করবে সবাই, আমরা যেন সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।